সাংসদ সুনীল মণ্ডলের দাদাগিরি, টোল প্লাজার কর্মীকে মারধরের অভিযোগ। আপনাদের জেনে রাখবো, কলকাতা থেকে মঙ্গলকোটে যাওয়ার সময় পালশিট টোল প্লাজার কর্মীকে মারধরের অভিযোগ সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। টোল নেওয়ার জন্য আটকালে তাকে টোল প্লাজার কর্মীকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। ঘটনার জন্য দুঃখ প্রকাশ বর্ধমান পূর্বের সাংসদের। আপনাদের জেনে রাখবো, সাংসদ সুনীল মণ্ডলের দাদাগিরি আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ প্রকাশ এসেছে, যেখানে দেখা যায় কলকাতা থেকে মঙ্গলকোট যাওয়ার সময় পালশিট টোল প্লাজায় তাকে আটকালে, টোল নেওয়ার জন্য তাকে আটকানো হলে গাড়ি থেকে বেরিয়ে এসে সাংসদ সুনীল মণ্ডল ওই টোল প্লাজার কর্মীকে মারধর করে এমনটাই সিসিটিভি ফুটেজে কিন্তু সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে। এরপরেই যে অভিযোগ সামনে এসেছে, টোল নেওয়ার জন্য আটকালে তাকে টোল প্লাজার কর্মীকে মারধর করা হয়, আর এই ঘটনার পরেই কিন্তু দুঃখ প্রকাশ করেছেন বর্ধমানের পূর্বের সাংসদ। আপনাদের জানবো, সাংসদ সুনীল মণ্ডলের দাদাগিরি, কলকাতা থেকে মঙ্গলকোটে যাওয়ার সময় পালশিট মোড়ে সেখানে টোল প্লাজায় তাকে টোলের জন্য আটকানো হলে টোল প্লাজার কর্মীকে মারধর করা হয়, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই প্রকাশ এসেছে। পালশিট টোল প্লাজায় দাদাগিরি সুনীল মণ্ডলের, বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, এই ঘটনার যে ছবি ইতিমধ্যেই প্রকাশ এসেছে, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, যেটা জানা গেছে যে গতকাল তিনি যাচ্ছিলেন মঙ্গলকোটে একটি অনুষ্ঠানে এবং কলকাতা থেকে রওনা দিয়েছিলেন নিজের গাড়িতে। তখনই তো পালশিট টোল প্লাজায় আসার পরই, যেখানে কর্মরত এক কর্মী ছিলেন, তিনি তার দায়িত্ব পালন করার জন্য গাড়িটি যথারীতি নিয়ম মেনেই তিনি দাঁড় করিয়েছিলেন এবং সামনে যে ফাইবারের যে গার্ড থাকে সেই গার্ড লাগিয়ে দিয়েছিলেন। দেখা যায় যে গাড়ির চালক সেই গার্ডটার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপর গাড়ির মধ্যে আটকে যায় সেটা। এরপরই যে সিসিটিভি ফুটেজ যেটা সামনে এসেছে এবং যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সুনীল মণ্ডল তিনি গাড়ি থেকে নেমে এসে ওই কর্মীকে মারতে উদ্যত হন এবং শুধু তাই নয়, তাকে ফেলে দেন এমন ছবিও সামনে এসেছে এবং এই ঘটনায় যথেষ্ট আলোড়ন ফেলেছে। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায়, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে চলে আসে এবং সেখানে যদিও পরবর্তী সময় সুনীল মণ্ডল জানিয়েছেন যে তার প্রচন্ড তাড়া ছিল, একটি কর্মসূচিতে যাচ্ছিলেন। বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে। সুনীল বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। আপনার কাছে জানতে চাইবো, গতকালের যে ঘটনা, যে খবর সামনে আসছে যে কলকাতা থেকে মঙ্গলকোট যাওয়ার সময় পালশিট টোল প্লাজার কর্মীকে আপনার বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে আসছে, কি বলবেন আপনি? দেখুন, আপনারা যে ফুটেজটা দেখেছেন, মারধর হয়নি, আমি ওকে একটু ঠেলে দিয়েছিলাম, এটা আমি অস্বাভাবিক, আমি দুঃখিত, আমার মর্মাহত এই ঘটনাটাতে। আমার হঠাৎ করে লেট হয়ে গেছিল, মানে যেহেতু তিনটে থেকে প্রোগ্রামটা ছিল, আমি তিনটের মধ্যে না পৌঁছাতে পারলে একটা বাজে জিনিস হতো, আমি দিল্লি থেকে আসার কোনো লাভই হতো না, যার জন্য আমি একটু টেনশনেও ছিলাম। এবং তার মধ্যে আমার সিকিউরিটি ওকে চার পাঁচবার অনুরোধ করেছে, দেখ এখানকার এমপি, তোদের এমপি দেখ, দেখ ছাড় ছাড় ছাড়, ও কিছুতেই ছাড়েনি, পয়সা চেয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে যা হয়ে গেছে, ও অদম হইলে আমি অদম হইব কেন, এমন এটা আমার কালকে আগের মুহূর্তে একটু বাজে জিনিস হয়ে গেছে, যার জন্য আমি সত্যি মানে দুঃখিত এবং মর্মাহত। এর থেকে বসে কিছু আমি বলতে চাই না, আমি মানে সত্যিকারে আমার এই জীবনে 15 বছরের জীবনে এই প্রথম হলো আমি এই ধরনের ঘটনা অভিপ্রত নয়, মানে ও করলে পরেও সেটা যাই হোক, আমার করাটা ঠিক হয়নি, এর থেকে বেশি আর কি বলবো। বেশ, ধন্যবাদ সুনীল বাবু, আমরা কথা বলছিলাম বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে, পাশাপাশি আমরা কথা বলছিলাম প্রতিনিধি বিধান চন্দ্রের সঙ্গে। বিধান, তোমাকেও ধন্যবাদ।